গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টনামিকা ওয়ার্ল্ড। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো পুজো চলেই আসলো, তো আজকে ভাবছি যে কিছু টুকটাক পুজো শপিং করতে যাব। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না, আর যতটুকু পারবো শেয়ার করব। তো ব্লগটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। গাইস দেখতে পাচ্ছ এই দেখো আমার সাথে কে আছে। হ্যালো, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? পুজো চলে এসেছে, সবাই চলো সবাই শপিং করতে চলো। তো গাইস আমি আর ও মিলে আজকে একটু কেনাকাটা করতে যাব। ইয়েস, আমরা হলো একটু পরে যাব, আর এক ঘন্টা পরে আমরা একটু যা ভাবছি একটু যাব সিটি স্টাইলে। আর কি কি কেনাকাটা করি যা দেখি কি কি ভালো লাগে, গিয়ে দেখব যেটা ভালো লাগবে সেগুলি নিব, আর ভালো না লাগলে নিব না, নিব না, এমনি ঘুরে টুরে চলে আসবো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, তো সিটি স্টাইলের সামনে চলে এসেছি, আর এখানে গান বাজছিল জন্য আর ভয়েসটা দিলাম না এখানকার। গাইস আমরা চলে এসেছি সিটি স্টাইল, ব্যাগটাই তো খুলে গেল আমার। এটা বাচ্চাদের কালেকশন আর আমাদেরটা উপরে আছে। তো এখান থেকে শুরু হচ্ছে হলো মেয়েদের কালেকশন। তো এখানে প্রথমে দেখতে পারলে টপ, সব কুর্তি, তারপরে এই পুরো কাউন্টায় শাড়ি, তারপরে আমি চলে গেছিলাম ব্যাগ দেখতে। তো পার্সগুলো দেখছিলাম, আমি চয়েস করছিলাম কিন্তু একটাও চয়েস হয়নি, সেরকমভাবে কোনোটাই ভালো লাগেনি, তো নেইনি আমি। তারপরে চলে গেছিলাম একটা হোয়াইট কালারের ড্রেসটা দেখতে পাচ্ছি ওই ওইখানে, বারে বারে চলে যাচ্ছিলাম কারণ আমার এত ভালো লাগছিলো ওই হোয়াইট কালারের ড্রেসটা, মানে আমার কাছে ছিল, আর আমি যদি ওটা নিতাম তো আমার বাবা আমাকে প্রচণ্ড প্রচণ্ড ধাওয়া দিত, কারণ আমি কিছুদিন আগে আমার বুনুকে ওই হোয়াইট কালারের সেম ওইরকম একটা ড্রেস ছিল আমি দিয়ে দিয়েছি, তো ওটা আমি আর নিলাম না। দুটো ড্রেস নিয়েছি, তো এখন ট্রায়াল দিতে যাবো। তো ফার্স্ট ট্রায়াল, তো এই কুর্তিটা জানি না তখন কি মনে হলো আমি নিলাম না, কিন্তু আমার পছন্দ হয়েছিল, কিন্তু তাও নেই নি আমি এই কুর্তিটা, গিয়ে আমি এটা নিয়ে আসবো কারণ আমার এখন খুব ভালো লেগেছে। আর এই কুর্তিটা তো কোনো দিকে ফিটিংস হচ্ছিলো না, কি জানি আমার ভালো লাগছিল না এই কুর্তিটা একদম, আর আমরা বেরিয়ে পড়েছিলাম ভালো লাগছিল না যেহেতু। বেরিয়ে পড়েছি তো আমরা এখন বাজারে যাব, সিটি স্টাইলে তো কিছু পছন্দ হলো না, এদিকে তো ও রাস্তায় ভুলে যাচ্ছে, কি অবস্থা। কলকাতা বাজারে আজকে আর ঢুকবো না, কলকাতা বাজারে ইচ্ছা করছে না ঢুকতে, বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। খারাপ আমার ব্যাগের খুলে গেল, কি হবে এখন, বউদের দুইটাই খুলে গেল, এখন আমি কিভাবে নিবো? এ মা, একটাই ওর ব্যাগ পুরোপুরি খুলে গেছে, ওখানে একটা ঠিক আছে খুলছিল, ভগবান বাজার করে একটা খুলছিল, মানে হ্যাঁ কিন্তু এখন দুটোই খুলে গেল, এখন কি অবস্থা, এখন আমি কি করে হাঁটবো, এখন এই ব্যাগটা নিয়ে মাথায় করে নিতে হবে এখন ব্যাগটা, এটাই এটাই থামবেলে যাবে পুজোতে, না না লাগানো যায়, লাগানো যায়, তার মানে কি ব্যাগের যে হুকটা সেটা হচ্ছে লুজ হয়ে গেছে, তো সেটার জন্য প্রথমে আগে একটা ডিস্টার্ব দিত, আজকে দেখি দুটাই খুলে গেছে। পুজোতে ঘুরতে এসে, পুজোতে সব সরি, পুজোতে শপিং করতে এসে পুষ্পাদির ব্যাগ ছিঁড়ে গেছে, কিন্তু এই যে লাগানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, আবার খুলে গেছে একটা, আবার খুলবে আবার লাগাবে, চলো। তার মানে কি এটা হলো বারে বারে চুপ কর চুপ কর চুপ কর, আবার গিয়ে দেখাচ্ছি, ঢুকে গেছি। এই যে আমাদের কুচবিহারের বাজার দেখতে পাচ্ছ, কত দোকান, বিশ্বকর্মা পুজো গাই। আমরা তোমাদের দেখাতেই পারি নাই কারণ আমাদের ওখানে ক্যামেরা এলাও ছিল না, কারণ বাজারে এত ভিড়, এত ভিড়, ভিড়ের মধ্যে মানে কি করবো, হাঁটবো নাকি ব্লগে হবো না কি করবো, এত ভিড়ের মধ্যে কিচ্ছু করার নাই। আর আমাদের সাথে মানে কিছু জিনিস বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কি কি ঠিকই নিয়েছি আর এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ব্লগটা এতটুকুনি, তো টাটা। এখান থেকে নিয়েছিলাম, এসেছি তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়েছি, আমি তো ওখানে দেখাতে পারিনি। সো গাইস এটা হচ্ছে হলো হেয়ার অ্যালোভেরা জেল, যাই হোক, আর এটা হচ্ছে হলো স্পা ক্রিম, তো আমার একটা ক্লায়েন্টের স্পা আছে, মানে স্পা করাতে হবে, আর এটা হচ্ছে হলো ফেসিয়াল কিটটা, আর এগুলোই নিয়ে এসেছি আজকে, আর বাদবাকি যা হবে কালকে। আর এটা হচ্ছিলো মিশো থেকে আসছে আজকে একটা ড্রেস আর একটা, তো এটা কি দেখাবো ছাড়ো।